লর্ড লর্ড শান্ত লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি। একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই অনেক নামে ট্রোল হতেন বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাতীয় দল অভিষেকের পর থেকেই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, শান্ত নিজের নামের সাথে এসব ট্যাগলাইন শুনেছেন সরাসরিও। কোনো ফুটওয়ার্ক নেই, আগ্রাসন, ইন্টেন্ট, অ্যাপ্রোচ কিছুই নেই, এমন বলেও মন্তব্য করেছেন অনেক সমর্থক। তবে সেসব সমালোচনাকে পিছিয়ে দিয়ে শান্ত দেখিয়েছেন কিভাবে দলের ভরসার জায়গা হয়ে উঠতে হয়, কিভাবে ফিরে আসতে হয় খাদের কিনারা থেকে। শান্তর বদলে যাওয়ার গল্পটা শুরু হয়েছিল 2022 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই। সে আসরে 250তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 180 রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন বিপিএল এর নবম আসরেও। সিলেট স্ট্রাইকার্সের হয়ে 450তে 516 রান করে শান্ত হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্ট সেরা পুরস্কারটি উঠেছিল এই ব্যাটারের হাতে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শান্তকে। 2023 সালটাও কেটেছে স্বপ্নের মতোই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে লিটন দাস স্বেচ্ছায় বিশ্রাম নেয়ায় প্রথমবারের মতো নেতৃত্বের ভার পড়েছিল শান্তর কাঁধে। সেই সিরিজে বাংলাদেশ দলের 16তম অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন শান্ত। বিশ্বকাপের পর কিউইদের বিপক্ষে দুই টেস্ট সিরিজ থেকেও বিশ্রাম চেয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ফলে এই সিরিজের দায়িত্বও পান নাজমুল শান্ত। প্রথম টেস্টেই দলকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয়। এদিকে ডিসেম্বরের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। গুঞ্জন রয়েছে আগামী বিপিএলও মাশরাফি বিন মুর্তজার ব্যস্ততার কারণে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করবেন তিনি। ফারহানা হোসেন, বিবিএস বাংলা।